মধ্যপ্রদেশের বান্দা শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে বাস ধাক্কা মারে একটি বিদ্যুতের খুঁটিতে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বান্দা হামিরপুর রুটের বাসটিতে। বাসে ছিলেন প্রায় 40 জন যাত্রী। অগ্নিকাণ্ডের জেরে বাসের মধ্যেই মৃত্যু হয়েছে 4 যাত্রীর, আশঙ্কাজনক বহু। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইয়াশপুরা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অমিত শ্রীবাস্তব ও ইসরার মুমতাজের রিপোর্ট, এএনএম নিউজ, বান্দা, উত্তরপ্রদেশ।